বলতে পেলাম কি যে এখন প্রায় জায়গায় তো সব একে অপরের সাথে প্রেম করতেছে। তুই কোথায় করিস তো নাই নাকি? না আমি বললাম তুমি আমার বিষয় জানো না। হ্যাঁ তুই তো খুব ভালো আছিস, তোর বাবা তোর মাদার সাহেব পড়াচ্ছে। তুই একটু মানুষের মতো মানুষ হবি রে, তুই একটু মানুষের মতো মানুষ হবি। তা বলতে না মাদ্রাসায় তো পড়ি। হ্যাঁ গান যদি বলতে একটা গান শোনবা, বলো একটা ইসলামিক গান টান বলো একটু শুনি। শোনো বাপু, আমি এখন তোমাকে এবার এই জামানা মতো ডিজে গান কিন্তু গাতে যাই না। না দাদা একটা গজল শোনাবো না, আগে গজল তোমার একটা শোনাবো। হ্যাঁ বলো বলো বলবো। ও রে ভাই মুমিন কি কস, বিসমিল্লাহ বাংলাদেশ গন্ডগোল তোরা থাক, আমি বাপ মারকে খবর দিয়ে যাই। তোরাও তাকে দিকে তোরা যে করছিস যাবা নে, এই তো গোলায় দড়ি দিয়ে মরিয়েছে, কি করতে যাবি ও? জাহান্নামের কাঠ ঝুলতেছে গাছের ডালে, আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহ কিন্তু সহ্য করবে না। আল্লাহর পর আল্লাহ তুমি গলায় দড়ি ঝুলি মরতেছো, তুমি প্রেমের ধনী? এই কেন আল্লাহ ভালো কাজ করে মরতে পারো না? হ্যাঁ তোমরা কোনে প্রেম করবা, হ্যাঁ লোকের মেয়ে ঢলাঢলি করবা, এই সমস্ত আমি না করিনি। ওই তিকুর ওর বলো, ওই সে ওই কথাই তোকে বুঝছি। হ্যাঁ তাই বলো। ওরে সবচেয়ে বাম্মার অবার ঠিক করে ওরা এই সমস্ত আড়ে বাড়ে ওইসব করতেছে। বামা এত সুন্দর করে টাকা পয়সা খরচ করে মাছ চারে গাছ পট্টি দেয়, আর অর্ধেক পথের তো ঘোড়ার মতন বান মেরিয়ে গিয়ে হচ্ছে কথা, এ পার্কে সে পার্কে বুঝে বুঝে গল্প করে। আমি দেখিলাম দাদা ওই মোটর সাইকেলে যাচ্ছ দাদা, দেখিনি? হ্যাঁ দেখিলাম। তুই কোথায় যাইসি তো? না আমি খবরদার যাইসিনি না কেউ। আমি তো কামে কোন দাদা, আমার দিয়ে কি ওরা মনে হয় দাদা? জীবন যদি দিতে হয় তা প্রেম করে দিবি কেন রে? তো যে আল্লাহ তো এই কি করছি রে, কি করছিস ভালো করে? যে আল্লাহ তোমার সৃষ্টি করিয়েছে, যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, তোমার খাওয়ায় তোমার পড়ায় তোমার কীভাবে চলবা না চলবা তার হাতে সব কিছু, সে আল্লাহ সেটা বলি সেটা করতে পারো না? আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তোমরা জমিনে সংগ্রাম করো, শহীদ হও, এইটা হচ্ছে গেলে অরিজিনাল মৃত্যু। আর তোমরা প্রেম করতেছো লোকের মাইয়ে নিয়ে হচ্ছে গে যা বেরিয়ে যাচ্ছ, গে হাতে বাম্মার যদি নাম এনে দেয়নি গাছের আগায় ঝুলতেছো। হ্যাঁ গাছের আগায় ঝুলতে জাহান নামের কাঠ ঝুলছে গাছের আগায়। দাদা ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাচ্ছে? আর তুমি বুঝতে পারছো না লাইন থেকে জান্নাতে যাবে কি জাহান নামে যাবে? ওরা কাজ না করলো কি তাহলে গলায় দড়ি দিয়ে মরে সে জান্নাতে যাবে কি করে সে? হ্যাঁ তাহলে ও জাহান নামে যাবে? জাহান না যাবে, একবারে জাহান না, জাহান নামে যাবে। ওকে মুখ দেখা যাবে দাদা? এক তো এসব কি বলতে দেখতে যাবি, মানে দেখতে যাবি তো এসব কি বোঝানো আর কি? হ্যাঁ খবরদার জান যাস না দাদা, ও মুখ দেখা পাপ। আত্মহত্যা করে সে কি ইমান নিয়ে মরেছে? সে বেইমান হয়ে মরেছে তো, নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে। কত বড় নামের কাজ করি দেখো, আবার ছেলে বিলের কলি কোথায় কোথায় বলে রমিয়ে জুলিয়ে প্রেম করিয়েছে, শিরি ফরাজ প্রেম করিয়েছে, ওই লাইলি মজলু প্রেম করিয়েছে, প্রেমের কাহিনী শোনায় আমার। দোস্ত একসাথে ঘুরতাম
দোস্ত সম্পর্ক আজকে তে বাদ যে বেঈমান তার সাথে ইমানদারের কোনো সম্পর্ক নেই ও দোস্ত আজকে তে মুছে ফেল বুঝেছিস তো আর আজকে তে ভালো হয়ে চল পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড় আর হচ্ছে আল্লাহর পথে চল আর সেভাবে সঠিক পথে চল মানসিক সঠিক পথে দাওয়াত দে যে সেই পথে যদি মৃত্যু হয় তা সেইটাই হচ্ছে ভালো মৃত্যু এ সমস্ত ফাউল ঝোলা ঝুলে কিন্তু কাজ হবে না কিন্তু থাক ওড়া ঘোড়া ব্যাপার না ও তো মরিয়েছে আমাকে একদিন মরতে হবে আল্লাহ কার মৃত্যু কোন হালে রেখেছে কেন জানে এই তাই যে আজান হয়ে গেছে নামাজ পড়তে হাট সব নামাজ পড়তে হবে নামাজ পড়তে আজকে তো সব নামাজ পড়বে হাট আজান হয়েছে ওট ব্যস্ত ওট এই ঘটনা শুনিয়েছে মেজাজ কড়া হয়ে গেছে বাবা।